আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো বরাবরের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব শুক্রবারের একটি ভিডিও। তো যেহেতু শুক্রবার, তো একটু তো স্পেশাল কিছু একটা হবেই। আর এখনকার ওয়েদারটা তো মাশাল্লাহ খুবই ভালো, না শীত না গরম। এখন হচ্ছে একদম পার্কে ঘোরাঘুরির জন্য একদম পারফেক্ট ওয়েদার। তো আমরা সবাই মিলে পার্কে যাব। এজন্য সকালবেলা উঠে সব কিছু রান্নাবান্না করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো বাচ্চারা সবাই আর কি সব কিছু গাড়িতে তুলে নিচ্ছে, পার্কে যেয়ে আর কি খাওয়া দাওয়া করব। তো আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছি, এখন পার্কে চলে যাব। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের বাসার আর কি মেন গেটের সামনে। তো আমরা এখানে গাছ লাগিয়েছি, দেখেন মাশাআল্লাহ গাছগুলো এত সুন্দরভাবে হচ্ছে, আল্লাহর একটা রহমত। এখানে লাগিয়েছি হচ্ছে লাউ গাছ, তারপরে বরবটি গাছ, তারপর হচ্ছে ডাঁটা শাক, তারপরে হচ্ছে ধনিয়া পাতা লাগিয়েছি, কিন্তু এখনও ধনিয়া পাতা হয়নি। তো টুকটাক অনেক রকম সবজি লাগিয়েছি, আল্লাহ যদি ভাগ্যে রাখে অবশ্যই খাবো আমাদের নিজের বাগানের সবজি। আর নিজের বাগানের সবজি খেতে তো অনেক মজা লাগে। তো সবাই রেডি হয়ে গিয়েছি, এখন সবাই গাড়িতে উঠে চলে যাব পার্কে। আর যেহেতু আমরা একটু মানুষ বেশি, তো আমাদের তিনটা গাড়ি তো লাগেই, তো আমরা তিনটা গাড়িতে করে চলে যাব। তো আমরা যখনই পার্কে যাই আর কি খুবই মজা করতে করতে যাই। যেমন দেখা যায় আমরা তিন যা এক গাড়িতে যাই, হয়তো বা রামিসার বাবার সাথে আমরা তিন যা যাই, সাথে তাসিন যায়, তারপর দেখা যায় যে আমাদের যে তিন মেয়ে আছে, তারপর ওদের ছোট একটা ভাই আছে, ওরা চারজন এক গাড়িতে যায়, আবার দেখা যায় ভাইয়েরা আর বড় ছেলেরা এক গাড়িতে যায়। এভাবে করে অনেক মজা করতে করতে আমরা পার্কে যাই, কিংবা যেখানে ঘুরতে যাই অনেক মজা করতে করতে যাই। তো সমবয়সী সবাই একসাথে গেলে না ভালোই লাগে আর কি, আনন্দটা আরও বেড়ে যায়। তো কথা বলতে বলতে চলে এসেছি পার্কে। আমরা এসেছি আজকে হচ্ছে কর্নিশ পাড়ে আর কি, সাগর পাড়ে। তো একদম দুপুরবেলা এসেছে, এখন বাজে মোটামুটি 1:45-2টার মতো। তো চারিদিকে প্রচণ্ড রোদ। তো আমরা একটা গাছের ছায়া নিচে বসেছি। তো পার্কে আসতে আসতে সবার অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো সবাই চিন্তা করলাম আগে আর কি আমরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে ফেলি, তারপরে আর কি ঘোরাঘুরির পর্বটা করব। আর যেহেতু চারিদিকে রোদ, এখনও মানুষজন তেমন এসে পৌঁছায়নি, তো আমরা ফার্স্টে খেয়ে নিই। তো আমরা বাসা থেকে চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলাম, তো আপা সবাইকে বেড়ে দিচ্ছে। চিংড়ি মাছের বিরিয়ানিটা না আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো চিংড়ি মাছের বিরিয়ানি আর সাথে হচ্ছে ডিম সিদ্ধ, আর হচ্ছে টমেটো দিয়ে শশা দিয়ে সালাদ বানিয়ে এনেছি, আর এনেছি হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি কালো জিরা ভর্তা চিকেন ফ্রাই। এই বিরিয়ানির সাথে না আমরা ভর্তা খেতে খুবই পছন্দ করি, আমাদের ভাইয়েরাও খুব পছন্দ করে, আমরাও আর কি খুব পছন্দ করি, এই জন্য ভর্তাটা নিয়ে এসেছি। তো আমরা সবাই মিলে গোল হয়ে বসে গরম গরম চিংড়ি মাছের বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, আর একদম খোলা আকাশের নিচে বসে খাচ্ছি, এত ভালো লাগছিল। একদম মিষ্টি মিষ্টি একটা রোদ, কেমন যেন ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। আর বাহিরে আসলে তো যে কোনো খাবারই অনেক বেশি মজা লাগে, আর খাবারটাও না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, একদম গরম গরম ছিল, তো খুবই মজা হয়েছিল। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করব, শেষ করে চা খাবো। চা খেয়ে তারপর একটু সাগরের সাইডে যাব, সাগরের সাইডে যেয়ে বসে থাকবো। একদম মানে পানিগুলোও না সাগরের এত সুন্দর ছিল কি বলবো, আজকে খুব সুন্দর বাতাস ছিল, আর ঢেউটাও না এত ভালো লাগছিল, পানিগুলো দেখতে না খুবই ভালো লাগছিল। আমি তাকিয়ে তাকিয়ে পানিগুলো দেখছিলাম, আমি যখনই সাগর পাড়ে যাই আমি তাকিয়ে তাকিয়ে পানি দেখি, আমার না পানি দেখতে খুব ভালো লাগে। তো আমরা সবাই মিলে বসে আছি, আর এইদিকে ভাইয়েরা খাবার দাবারের পরে একটু হাঁটাহাঁটি করতে গিয়েছিল। তো হাঁটাহাঁটি করার পরে আমরা এখন আর কি ভাইদেরকে নাস্তা দিয়ে দিব, আর এখন মোটামুটি বিকেলও হয়ে গিয়েছে, সবার একটু একটু ক্ষুধাও লেগে গিয়েছে। তো আমরা বাসা থেকে নাস্তা তৈরি করে নিয়ে এসেছিলাম, এখন আর কি সবাই মিলে সেই নাস্তাটা খেয়ে নিব। আজকে আর ঝালমুড়ি করে আনিনি, যেহেতু আর কি বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছি, তো ঝালমুড়িটা আর খুব একটা খাওয়া হতো না,
তো একটু টুকটাক চা নাস্তা কিংবা কেউ যদি কফি খায় কফি খাবো। তো আমি দেখে দিচ্ছি আপনাদেরকে আমরা কি নিয়ে এসেছিলাম। আমরা এখানে শাম্মাম কেটে নিয়ে এসেছি, আর এখানে হচ্ছে পেয়ারা দিয়ে তেঁতুল দিয়ে মেখে নিয়ে এসেছি, আর এটা হচ্ছে কাঁচা গোল্লা, এটা আমার ছোট যা বানিয়েছে। তো এগুলাই নিয়ে এসেছি বাহিরে খাওয়ার জন্য, আর সাথে চা কফি আছে। তো আমরা আমাদের নাস্তাটা এখন করে নিব সবাই মিলে। তো প্রতিদিনের মতো আমি আমার ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট আজও করে নিই, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড দিই সর্বপ্রথম পৌঁছে যায় আপনার মোবাইলে, আর যাদের কাছে ভালো লাগবে না তারাও দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো বিকালে নাস্তা খাওয়ার পর আবার একটু সাগর পাড়ে এসে বসলাম, এত সুন্দর হাওয়া, বাচ্চারাও খেলছিল আমরা বসে বসে দেখছিলাম। তো আর কি আজকের ওয়েদারটা না মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, আর এখন তো যেহেতু সন্ধ্যার আগ মুহূর্ত একদম পার্ক ভরে গিয়েছে মানুষে, এত এত মানুষ যে কোনো গাড়ি পার্কিংই নেই, অনেক মানুষ ঘুরছে পার্কিংয়ের জন্য। তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তো একটু হাঁটাহাঁটি করার পরে আবার আমরা যে বসবো, বাচ্চারা যদি একটু খেলে খেলবে, বাসা থেকে লুডু নিয়ে এসেছে, লুডু যদি খেলে খেলবে, তারপর চা নাস্তা খেয়ে আমরা বাসার দিকে চলে যাব। আমাকে ফুল ম্যান্ডেল লড়ু ইয়ে না গাড়ি দিয়ে দেবো ওই কেন বসে ছিলাম না।